আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা হচ্ছে বিকালের নাস্তা। আজকে খুব ঝটপট একটা নাস্তা তৈরি করে নিয়েছি। এই নুডলসটা কিন্তু করাটা খুবই সহজ, সব মশলা টশলা দিয়ে একদম পানি দিয়ে উঠিয়ে দিলেই হয়ে যায়। আর আমি যে ডিমটা দিয়েছি এটা একটু আলাদা করে তেল আর লবণ দিয়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। আমার কাছে একটু এরকম ঝোল ঝোল রেখে খেতেই ভালো লাগে। যারা চান একদম ঝোলটা শুকিয়ে নিতে পারেন, বা অনেকে ভেজে খেতেও পছন্দ করেন। তো ঝটপট খাওয়ার জন্য পেট ভরাই বলেন আর ক্ষুধা নিবারণই বলেন আর বিকালের নাস্তায় বলেন, এই নুডলসের কোনো কিন্তু বিকল্প নাই। তো আজকে আমিও এরকম একটা ফাঁকিবাজি নুডলস করে নিলাম। ছোট বাচ্চাদের জন্যও কিন্তু এই খাবারটা অনেক দ্রুত হয়ে যায় এবং অনেক মজার একটা খাবার। তো আজকে বিকালে এই নুডলসটা খাবো। আর হচ্ছে চা উঠিয়ে দিয়ে এসেছি, চা খাবো। দেখাই একটু চাটা, চলেন। সুগারলেস দুধ চা খেতে কেমন, তাই না? পানসে। নর্মালি আমি চিনিটা কমই খাই, তারপরেও একদম চিনি খেতাম না, বিষয়টা এরকম না। তবে ভালোই লাগে, এখন খেতে খেতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো চাটা ধীরে ধীরে হোক আর এই ফাঁকে নুডলসটা শেষ করে আসি। আজকে কিন্তু শুক্রবার ছিল, মানে ফ্রাইডে ছিল, এবং আমি আজকে একটা ব্লগ আপলোড করেছিলাম আপনাদের ভাইয়ার কাজের। তো এটা হচ্ছে পরের দিন শনিবারে যখন আপনারা এই ব্লগটা দেখবেন তখনকার। তো ওই ব্লগটা নিয়ে কিন্তু অনেক আপু অনেক কথা বলেছেন, আমারও ভালো লেগেছে। আসলেই তাই, ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ যদি দুইজনই সাপোর্টিভ হয় তাহলে কিন্তু সবার জন্যই ভালো। তো এটা হচ্ছে বিকালবেলা আমি নুডলসটা খেয়ে বেলকনিতে আসলাম, চা খাবো। আর আপনাদের ভাইয়া হচ্ছে রুফাইদাকে নিয়ে নিচে গিয়েছে, ওরা একটু রায়ানদের ওখানে গিয়েছে। তো আসলে তারপরে ওরা বাবা মেয়ে হচ্ছে নুডলসটা খেয়ে নেবে। আবহাওয়াটা অনেক সুন্দর, গরম কম থাকলে আসলে অনেক ভালো লাগে। যখন এই মারাত্মক গরমটা ওঠে তখন সব হিজিবিজি হয়ে যায়। তো আমি চাটা খাই আর বিকালটা উপভোগ করি, এর মধ্যে ওরাও চলে আসবে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখেন সেই বৃষ্টি হচ্ছে। ভালো লাগছে, আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা। আমি বলছি যে আপনারা দেখেন, আসলে রাতের বেলা বৃষ্টি দেখার তো উপায় নাই, বাট মনে হচ্ছে যে শব্দ শুনতে পাচ্ছেন হয়তো বা। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমি হচ্ছে মাছ ভাজি করছি, তারপরে এখানে হচ্ছে চিকেন রান্না করব। চিকেনের জন্য দিয়ে দিচ্ছি লবণ। আমি সব কিছু রেডি করেই নিয়েছি, জাস্ট শুধু এখন উঠিয়ে দিলেই হয়ে যাবে। চিকেনটা রান্না করব একটু মেথির ফোড়ন দিয়ে। এটা শুধুমাত্র এই যে এই মেথির ফোড়ন দিয়ে এইভাবে চিকেনটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো সরাসরি এটা দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিব হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এইটার জন্য আমি একটা মশলা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ মরিচ সব একসাথে এভাবে বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানোর পরে তারপরে হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিব। কি নিবা বাবা, কিছু নিবা? একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। যেহেতু অলরেডি মরিচ দিয়েই দিয়েছি, তারপরে হালকা একটু শুধু গুঁড়ো মরিচ ব্যবহার করবো, খুবই অল্প পরিমাণে। এখন এই মশলাটার সাথে আমি চিকেনটাকে কেটে রেখেছিলাম, ওই চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনের বুকের মাংসটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পিস দিয়ে রান্নাটা করতে পারেন। এখন আর কিছুই করতে হবে না, নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিলেই হয়ে যাবে এই রান্নাটা। এটাকে আমি ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়ে, ঝোলটা যখন গায়ে গায়ে হয়ে যাবে তখনই নামিয়ে নিব। পাশের চুলা দেখতেই পাচ্ছেন মাছ ভাজি, মাছ ভাজিটাও আমার হয়ে গিয়েছে। রান্নাটা হয়ে গিয়েছে, এই যে দেখেন এটা এরকম ঝোল ঝোল থাকবে। আর আমি রান্না করতে করতে চুলাটা একটু ক্লিন করেছি, এই কারণে ওই পাশ থেকে এই পাশে দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি চা বসিয়ে দিয়েছি। তো আমার চাটা হয়ে গিয়েছে। Whether doing any video করতেছি। Go to play. Whether কোথায় যাচ্ছে আজকে সুইমিং করতে? তোশান দেবাসা। সাঁতারু হয়ে গেছে রুফাইদা, একদম সুইমার হয়ে গেছে, তাই না? আরেক জায়গায় যাচ্ছে রুফাইদা আজকে সুইমিং করতে। হায়ার করে নিয়ে যাচ্ছে। তো বুঝতেই পারলেন আমরা কোথায় যাচ্ছি আজকে, মানে বাচ্চা কাচ্চাগুলোকে তোশানদের বাসায় নিয়ে যাচ্ছি। ওইখানে হচ্ছে যে সুইমিং পুলে সুইমিং করবে। দেখা যাক, রুফাইদা তো বাসাতেও কয়েকদিন মাত্র নামছে, 2 দিন, তাই না? 2 দিন মাত্র নামছে। তো প্রথম দিন তো টোটালি কান্নাকাটি, ও পানিতে মানে এমনি জাস্ট শুধু পা ভিজাবে, পানিতে নামবে কিন্তু শুধু পা ভিজাবে। না পরের দিন কি সুন্দর, হ্যাঁ পরের দিন অবশ্য, হ্যাঁ পরের দিন একটু তাও ডিপ পুলে কিন্তু হালকা, ছাড়তে দেয় নাই। যখন বুঝতে পারছ তখন কিন্তু এখনই ছাড়তে দিবে। ও তো তাও নামতে পারছে, তুমি তো তাও পারো না। আমি তো সাঁতারই পারি। ও সাঁতার পারে, কোলে দিও জি বাবা। আমাদের বেবি কি একটা সাথে ওদের বেবি কে হচ্ছে যে বসো বাবা, বসো বড় মামা নিচে নেমে গেছে। তুমি তুলনা করতেছো তাবিবের সাথে? ওই ছোটটাকে তুমি সুইমিং পুলে বলতেছো, ছোটটা সুইমিং পুলে নামায়া দিতে, আর ওই দেখবে আচ্ছা পারে কিনা। ঠিক আছে দেখা যাক, তুমি তো পারোই। আচ্ছা তাহলে আজকে তাবিবকে নেমে দেওয়া হবে, তাবিব পারে কিনা সুইমিং করতে। কাকে বলবা সেটা? কার জানি নাম বললা তুমি, কাকে বলবা? না তাবিবকে নামানোর কথা জানি, কাকে বলবা? সেটা বেবি হোক, কাকে জানি বললা যে হাতে আগে বলবা তাবিবকে নামানোর কথা। হাতে কি হয় তাহলে? হ্যাঁ চলে আসছি, আমরা এখানেই আসছি। আসসালামু আলাইকুম ভাই, এই যে গেটের সামনে, এই যে শাহিদ ভাইয়ের বাড়ির সামনে এখন সেই জ্যাম রাস্তায়। আচ্ছা নাকি ফ্লোর কত ওটা, 3 নাকি 7 কত? হ্যালো আমরা চলে আসছি। তো সরাসরি সুইমিং পুলে যাব, সৈকত ভাইরা নামছে। তো এইটা হচ্ছে রায়ানদের বাসা, আর এইটা হচ্ছে ফাতেহাদের বাসা। ওদের বাসাটা পাশাপাশি। আজকে দেখেন রোদ থাকলেও বাইরে খুব সুন্দর বাতাস হচ্ছে। রায়ানরা হয়তো বা আসবে না, শুনলাম যে ভাইয়ের নাকি শরীরটা একটু খারাপ। আমি ওইদিকে যেও না, গাড়ি আসছে, এদিকে আসো। বাবা ওখানে যেও না। আমরা চলে আসছি, এখন আমরা যাই সুইমিং পুলে, যেয়ে তারপরে আবারও শেয়ার করছি আপনাদের সাথে এরা কি করে আজকে সুইমিং পুলে। দেখেন কি পরিমাণ বাতাস, সেই বাতাস। এই পিছলে কিন্তু পড়ে যাবা। আগেই না। আরেকজন বাবা কাছে যাও। বাবা আগেই নেমো না, বাবা দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি ড্রেস পরো আগে, আম্মু আসো ড্রেস পরো। তোমরা আগে সুইমিংটা শেখো, তারপর ওয়াটার গান কিনে দেবো সব মিলে। এত বাতাস যে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর রুফাইদা পানিতে যে নামার আগে খুব চিৎকার, কিন্তু নামার পরে ও আর পানির মধ্যে থাকতে চায় না। তো কিছুক্ষণ করুক। তাবিব সোনা ঘুমাচ্ছে, এই জন্য ফাতেও নামতে পারে নাই। তো যাওয়ার সময় উঠবো আমি ওপরে, কারণ রুফাইদাকে উঠাতে হবে, গা মুছে দিতে হবে, এই কারণেই একটু ওয়েট করছি। দেখেন আজকে অনেক বাচ্চা কাচ্চা নেমেছে এখানে, এই যে ছোট্ট বাতাসে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো রুফাইদাকে উঠায়, ওকে আর বেশিক্ষণ রাখা যাবে না। তো আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আরও দারুণ একটা ব্লগ রেডি করব আপনাদের জন্য। তো ইনশাল্লাহ সেটা বিকালে, এখন আর সেই সম্পর্কে কিছুই বলবো না। দেখা হবে পরের ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।